সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো কিভাবে সঠিক নিয়মে চেক লিখতে হয়। অনেকে সঠিকভাবে চেক লিখতে পারেন না, চেকে ভুল লেখার কারণে অনেক সময় চেকের পাতা বিনষ্ট হয়, অনেকে চেকে কাটাকাটি করে বিচ্ছিরি করে ফেলেন, তখন ব্যাংক কর্তৃপক্ষ টাকা প্রদানে অস্বীকৃতি জানান। আবার অনেকে নিজে চেক লিখতে পারেন না, অন্য লোকের সাহায্য নিতে হয়, যেটা অনেক সময় দৃষ্টিকটু এবং নিন্দনীয় বটে। আবার কাটাকাটি চেকের মাধ্যমে টাকা প্রদান করলে ব্যাংক কর্মকর্তাদের অডিট আপত্তির মুখে পড়তে হয়। সেই কারণে আজকের এই ভিডিও তৈরি করা। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম কাজে লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও সহজে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই হলো চেকের প্রথম পৃষ্ঠা বা কভার পেজ। এখানে চেক কিছু করার সময় ব্যাংক কর্মকর্তারা হিসাবদারির নাম লিখে দেন, এই যে এখানে নাম লিখে দেওয়া হয়েছে, এবং ওর নিচেই হিসাব নম্বর লেখা থাকে। দেখুন, এই যে এখানে হিসাব নম্বর লেখা আছে, তার নিচে লেখা থাকে চেকের কত পাতা থেকে কত পাতা পর্যন্ত, চেক সিরিজ এটাকে বলা হয়, চেক সিরিজ কত নাম্বার থেকে কত নাম্বার পৃষ্ঠা বা পাতা এখানে লেখা। তারপর দেখুন, এই হলো চেকের ভিতরের পৃষ্ঠা, এটা হলো মূল চেক। এটার তিনটি অংশ থাকে, এই একটি অংশ, এই দেখুন এই একটি অংশ, এখানে যে ছিদ্র ছিদ্র করে একটা দাগ দেওয়া আছে যেখানে আপনি কাটবেন চেকটিকে, আর এটা হলো মূল অংশ যেটা লিখে আপনি ব্যাংকে সাবমিট দিবেন, যেটার বিপরীতে ব্যাংক টাকা দিবে আপনাকে। আরেকটি অংশ হলো এটাকে এই এই অংশটি, ডান পাশের অংশটি, এটা হলো টোকেন। বাম পাশে আপনি চেক লেখার সময় বাম পাশে আপনি নিজের জন্য তথ্য লিখে রাখতে পারেন, এখানে তারিখ, কত তারিখে চেকটা ইস্যু করলেন, তার কাকে কার মাধ্যমে, এটা আপনি নিজে তুললে নিজের নাম লিখে রাখবেন অথবা অন্য কাউকে দিলে তার নাম লিখে রাখতে পারেন, এখানে টাকার পরিমাণ লিখে রাখতে পারেন। এখন আসুন মূল চেক। মূল চেকে এই জায়গায় এই যে লেখা আছে ডেট, এই জায়গায় আপনি ডেট বা তারিখ লিখবেন, এটা বাংলায় লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, তবে কাটাকাটি করা যাবে না এবং অগ্রিম তারিখ দেওয়া যাবে না। আর এই জায়গাটা দেখেন পে টু লেখা আছে, এখানে আপনি এই ঘরে নিজ অথবা আপনার নাম লিখতে পারেন, অথবা আপনি যাকে পাঠাবেন তার নাম লিখে দিতে পারেন। আর এই যে এখানে লেখা আছে টাকা, এই ঘরটা দেখেন অনেক বড়, অনেক বড় করে দেওয়া আছে, এইটা বানান করে অথবা কথায় লিখতে হবে। আপনি যদি 10,000 টাকার চেক দেন, তাহলে এখানে লিখবেন 10,000 টাকা। আর এই যে বক্স দেখছেন এই নিচে, এটা হলো অঙ্কে লেখার জায়গা, এখানে অঙ্কে লিখবেন। অঙ্কে লেখার সময় খেয়াল রাখতে হবে এমনভাবে লিখবেন যেন মাঝে কোনো সংখ্যা বসানো না যায়, চেপে চেপে লিখবেন যাতে মাঝখানে কোনো সংখ্যা লিখে কেউ কোনো জাল জুয়া চুরি ফটফটজারি না করতে পারে। অঙ্কে লিখে তারপরে বাম পাশে সমান চিহ্ন টেনে বন্ধ করে দেবেন, জায়গা বন্ধ করে দেবেন, এবং ডান পাশে অবলিক টাকার চিহ্ন দিয়ে, ডান পাশে সমান চিহ্ন দিয়ে আপনি বন্ধ করে দেবেন, যেন ডানে এবং বাঁয়ে কোনো সংখ্যা বসিয়ে ফটফটজারি না করা যায়। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো
যে কথা কথায় যা যত লিখেছেন অঙ্কেও তত লিখতে হবে, লিখবার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে যদি লেখেন 10,000, এখানে লিখলেন 15,000, তাহলে হবে না, তাহলে ভুল হয়ে গেল। এই কারণে কথায় যা লিখবেন অঙ্কেও ঠিক তাই লিখবেন। এবার আসুন সিগনেচারের জায়গা, এই জায়গাটা হলো সিগনেচার, লেখা আছে অ্যাকাউন্ট হোল্ডার্স সিগনেচার, তার মানে হিসাবদারির স্বাক্ষর। আপনি হিসাব খোলার সময় স্বাক্ষর কার্ডে বা সিগনেচার কার্ডে যেভাবে স্বাক্ষর করেছিলেন ঠিক সেইভাবে স্বাক্ষর করবেন। স্বাক্ষর করে এই অংশটা, এই যে এখানে এখানে যে কাটবার ছিঁড়ে ফেলার জায়গা আছে, দাগ দেওয়া আছে, এখানে ছিঁড়ে ফেলার দাগ দেওয়া আছে, এটা ছিঁড়ে ব্যাংক কর্মকর্তাকে দিবেন, আর এই ডান পাশের অংশটা টোকেন হিসেবে আমার আপনার কাছে রেখে দিবেন। চেক ব্যাংক কর্মকর্তার নিকট সাবমিট দেওয়ার পর ওনারা ডেবিট করে আপনাকে টাকা দিয়ে দিবে। টাকা দেওয়ার আগে আপনার কাছে এই টোকেনটা চাইবে, আপনি এই টোকেনটা জমা দিয়ে দেবেন, তারপর আপনি টাকা নিয়ে আপনার নিজের পকেটে হস্ত করবেন। এই দেখুন, এটাকে বলা হয় রিকুইজিশন স্লিপ। এটা 7 নম্বর চেকের পরে এই রিকুইজিশন স্লিপটা থাকে। এটা লিখে পরবর্তীতে যখন আপনার চেকের প্রয়োজন, এই চেক বই শেষ হয়ে গেলে পরবর্তীতে চেক বই তুলতে আপনার এই রিকুইজিশন স্লিপ লাগবে। অতএব এই রিকুইজিশন স্লিপটা আপনাকে ভালো করে রাখতে হবে, অর্থাৎ চেক বই পুরোটাই আপনাকে ভালোভাবে রাখতে হবে তালাবদ্ধ অবস্থায়, যেন হারিয়ে না যায়। কেননা একটা চেকের পাতা যদি হারিয়ে যায়, সেই চেকের পাতা আপনার স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিতে পারবে। সেই কারণে চেকটাকে আপনার খুব যত্ন সহকারে রাখতে হবে, এবং এই রিকুইজিশন স্লিপ হারিয়ে গেলে তাহলে আপনার পরবর্তীতে চেক বই ওঠাতে অনেক সমস্যার সম্মুখীন হবেন, আপনাকে থানায় জিডি করতে হবে, তারপরে আপনার ইন্ডেমনিটি বন্ড সই করতে হবে, তারপর আপনি পুনরায় চেক বই তুলতে পারবেন। অতএব ঝামেলা এড়ানোর জন্য আপনার এই চেক বই এবং রিকুইজিশন স্লিপ খুব যত্ন সহকারে তালাবদ্ধ অবস্থায় রেখে দিন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবারও বলছি, ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে লাগে তাহলে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে ব্যাংকিং সংক্রান্ত আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি, আপনারা সহজে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।